হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকবে না এখনও, ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। হচ্ছে আমি যখন বেরিয়ে পড়েছি সকালবেলা, দশটা হয়ে যাবে ওই আর কি, ঘুম থেকে উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে বেরোলাম। এখন যাচ্ছি ব্যারাকপুর, ব্যারাকপুরটা কাজে যাচ্ছি, ফোন আসছে। তো শিয়ালদায় পৌঁছে গেছি, যাবো ব্যারাকপুর পলতা, মানে নর্থ ওদিক থেকে হচ্ছে ট্রেন ধরতে হবে, ওদিকে যাই। বাপনদা এসে গেছে, বাপনদা দাঁড়িয়ে আছে, আমি আর ইন্দ্র এখন যাচ্ছি। শিয়ালদা আসার পর ইন্দ্র হচ্ছে খুব জোর পটি পেয়ে গেছে। না না, বহুত লেটে এসছে না বাপনদা? এক ঘন্টা না, আমি তো এসে দাঁড়িয়েছিলাম, ইন্দ্র পটি পেয়ে গেছে, কি করবো? না কি বলছে, যাই হোক, ট্রেন দিয়ে দিয়েছে। এই যে এই ট্রেনটা কল্যাণী সীমান্ত, এটাতেই চলে যাবো পলতা। Rolling up Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad, after her there ain't no coming back. To পলতায় নেমে গেছি, এই যে পলতা স্টেশন রেল ক্রসিং, এই যে পলতা স্টেশন। তো আমি যাচ্ছি একটা কাজে, কাজ থেকে এসে তারপরে কথা হবে। যখন ইন্দ্র খাচ্ছে চাইনিজ সিঙ্গাড়া, ভেতরে চাউমিন দেওয়া আছে, চাইনিজ সমোসা ভেতরে, ভেতরে চাউমিন দেওয়া রয়েছে, চাইনিজ সমোসা। আর অন্যটা কি খাচ্ছ? ব্রেড পকোড়া, পনির, পনির, পনির ব্রেড পকোড়া আমি খাবো না। তো আমাদের কাজ মিটে গেছে, এই যে পলতা স্টেশন, টাটা পলতা, পলতা এসেছিলাম একটা লোকেশান দেখতে শ্যুটের জন্য। তো দেখা আমাদের হয়ে গেছে, পেছন বন্ধা হিটে হিটে আসছে। তো এবার যাই আস্তে আস্তে বাড়ি, দুপুর হয়েছে। এই শিয়ালদা ট্রেন ঢুকে গেছে। তো শিয়ালদা পৌঁছে গেছি, এই যে শিয়ালদা স্টেশন। এবার সাউথের দিকে যাবো নরেন্দ্রপুর ট্রেন ধরার জন্য। নরেন্দ্রপুরে নেমে গেছি, নরেন্দ্রপুরে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, ছাতা নিয়ে নিয়েছি, খুব রোদ আর খিদেও পেয়েছে খুব জোর। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন খিদে পেয়ে গেছে, এখন 3:30-4:15 মতো বাজে। ছোট করে বাড়ি যাই, একটু ফ্রেশ হয়ে আবার খেতে হবে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছি, দেখতে হচ্ছে একটু ভাত খাচ্ছি, তো খেয়ে নিই, কারণ খিদেটা খুব জোর পেয়েছিলো। খাওয়াটা ছটফট করে খাওয়াটা কমপ্লিট করিনি। একটা চিপ দে, একটা চিপ দে, চিপ দে। হ্যাঁ খাই দিচ্ছি, আছো না তুমি, খাও। হ্যাঁ তুমি খাও। তো এবার ডিনার করতে বসে গেছি, দেখতে পাচ্ছ পাউরুটি, ব্রেড, এটা হচ্ছে মটর পনির, মটর পনির, আর হচ্ছে রাবড়ি। এই হচ্ছে ডিনার, তো ডিনার করি। অ্যাকচুয়ালি রুটিও করেছিলো আর ব্রেডও ছিল, যেহেতু আমি মাকে বললাম যে আমি ব্রেড দিয়ে খাবো পনির তরকারিটা, ভালো লাগছে বেশ। তো খাওয়া দাওয়ার পর আজকে খেলা দেখছি, 9টা থেকে ইন্ডিয়া আর আয়ারল্যান্ডের হচ্ছে টি-20 ম্যাচ হচ্ছে। ইন্ডিয়া হচ্ছে 20 ওভারে 225 রান করেছে, 7 উইকেট পড়েছিল, আর আয়ারল্যান্ড কিমার মারছে 15 ওভারে 164 হয়ে গেছে অলরেডি। ইন্ডিয়ার অবশ্য দীপক হুডা সেঞ্চুরি করেছিল, তো এখনও বাকি আছে 30 বলে 62 রান। তো দেখি খেলাটা, খেলাটা শেষ হলেই তারপরে ঘুমাবো, এখন বাজে 12:10। ইন্ডিয়া জিতে গেল, মানে 5 রানে জিতলো মাত্র আয়ারল্যান্ড, 4 রানে জিতলো, 221 করে দিল আয়ারল্যান্ড 5 উইকেটে টি-20। 221 করে দিল ইন্ডিয়া, করেছিল 225, আয়ারল্যান্ড করলো 221। মারাত্মক খেলাটা হলো, মানে 226 রান তাড়া করে আয়ারল্যান্ড 221 রানে পৌঁছে গেল, ইন্ডিয়া 225 করেছিল। হেভি খেলা হলো আজকে, খেলাটা দেখে বেশ মজা পেলাম। আর এখন বাজে 12:45, ভিডিওটা এই অবধি থাকবে, আর বড় কোনো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো, তোমরা লাইক করে দিতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও ভিডিওটার মধ্যে তোমাদের কী ভালো লাগলো। আমার চ্যানেলে যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বেজে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যে উত্তর শেখর, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।